এ আই ডি এফ আর বিজেপির যুক্ত বন্ধুত্ব সেই বহুদিনের আগতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় রাজহুয়াকে রাষ্ট্রীয় টিভিত কৈছিলে যে আজমল ডাঙরিয়া মূর লগত ভাল সম্বন্ধ। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিলে যে আজমল ডাঙরিয়ার বহুদিনের সপন আছিলে অসমের মুখ্যমন্ত্রী হব লাগে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাষ্ট্রীয় টিভিত কৈছে আর কৈছে মই যদি আজমল ডাঙরিয়াক দুটামান টিকেট বিচারো টিকেটও মূর মতে দিয়ে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিলে রাজ্যসভাত যদি মই আজমল ডাঙরিয়া ভোট বিচারো ভোটও দিয়ে আর এতিয়াতো রাজ্যসভাত ভোট দিয়ে বলে কৈছে। AIUDF টিকেট দিবলে কলে মুখ্যমন্ত্রী আজমল ডাঙরিয়া দিয়ে বলে কৈছে। তো সামগ্রী ভোটকিটা দিয়াটো সরু কথা, সামগ্রী তো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কবই নালাগে, তেখেতর দায়ে বায়ে থাকা কোনোবাই কই দিলে দিব। একো রাজনৈতিক মন্তব্য নহয়। হিমন্ত বিশ্ব শর্মা জানে যে বিজেপি আর এস এস অসমত সেইদিনাখনেই নাইকিয়া হব যিদিনাখন AIUDF নাইকিয়া হব। আজি আজমল ডাঙরিয়া হারুয়াটো হিমন্ত বিশ্ব শর্মার এই সাম্প্রতিক সময়ত আটাইতকৈ ডাঙর বেদনাদায়ক কথা তেওঁৰ কাৰণে। এতিয়া আজমল ডাঙরিয়াক সামগ্রীর মাধ্যমেৰে তেওঁ আকৌ বিচাৰি পাইছে, পুৰণা বন্ধুত্বৰ যিটো সুৰ আছিলে সেই সুৰৰ তাল এতিয়া আকৌ তাত।